আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের নতুন দিনের নতুন একটি ব্লগে। আজকের ব্লগটাও জুনুনকে দেখিয়ে শুরু করলাম। তো যে দেখছেন আমার ছেলেকে অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন, সারাক্ষণ মোবাইলে গেমস খেলে, কার্টুন দেখে। আগামী বছর স্কুলে দিয়ে দিব, তখন হয়তো আর এই সময় সুযোগ হবে না। চেষ্টা করব যতটুকু পারি ব্যস্ততার মাঝে রাখানো। এখন যেভাবে শৈশব কাটছে কাটুক। আমি গতকালকের ব্লগে বলেছিলাম দুধ চা করবো না, আর সন্ধ্যায় এখন থেকে রং চা খাবো, কিন্তু আজকেই বসিয়ে দিয়েছি। কারণ বাসায় দুজন মেহমান আছেন জুনুনের কাজিন, তো ওদেরকে রং চা দিব ভালো দেখায় না, এই জন্য দুধ চা করছি আর আমিও খাবো। পাশে আম্মুও আছে আজকে, এর জন্য সবার জন্যই একসাথে চা বসিয়ে দিলাম। বাড়ি থেকে চাউমিন অর্ডার করেছিলাম, তো একে একে সবারটা আলাদা আলাদা বাটিতে বেড়ে নিচ্ছি। জুনুনের বাবা এখন বাসায় নেই, তারটা রেখে দিব, সে সন্ধ্যার পরে রাতে যখন আসবে তখন খাবে। বেশিরভাগ দিনই সন্ধ্যায় সে আমাদের সাথে নাস্তায় অংশগ্রহণ করতে পারে না, এর জন্য চেষ্টা করি মাঝে মাঝে অল্প কিছু তুলে রাখার, ঠান্ডা হয়ে যায় তারপরও যেন সে খেতে পারে। আর এদিকে হচ্ছে আম্মুও চলে যাবে তার নাইট ডিউটি, এর জন্য তাড়াতাড়ি করে আমি বাটিতে বেড়ে নিচ্ছি। খাবারটা আনতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্রথমে ভেবেছিলাম চিকেন আনবো, মানে চিকেন ফ্রাই। তো যেখান থেকে আনবো বাংলার কিচেন, সেখানে দেখলাম হচ্ছে বন্ধ সব, ওদেরকে পাঠিয়েছিলাম সামি আর জিদানকে, তো ওরা হচ্ছে যে বন্ধ পেয়েছে এর জন্য আবার অনলাইনে করে পাঠাতে অর্ডার করলাম। যাই হোক, আপাতত এই নাস্তাটা করে চা খেয়ে নিব। আজকে ছিল শপিং ডে, ওরা শপিং করেছে, একজন মোবাইল কিনেছে আর একজন হচ্ছে পাঞ্জাবি কিনেছে। এ ফাঁকে জুনুনের বাবারও একটা পাঞ্জাবি হয়ে গেল, আর আমিও গতকালকে আমার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমার কাজিনের পেজ থেকে, তো সেই জিনিসগুলো আপনাদের সাথে দেখাবো। আগে নাস্তাটা তো করে নেই। আর এদিকে আমার ব্লগগুলো চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে করতে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই ব্লগগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো একটা মুহূর্ত ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট করবেন। তো এই তো আমার কিন্তু নাস্তা বাড়া হয়ে গেল, এখন যার যার বাটিতে হচ্ছে চামিচ দিয়ে দিচ্ছি, এখন সবাই একসাথে বসে নাস্তা করব। আর দেখেন সম্পূর্ণ মুহূর্তগুলো কিন্তু আমি এভাবে তুলে ধরতে পারি না, আমার এখনও ক্যামেরা তুলে ধরতে সবার সামনে ভীষণ লজ্জা লাগে। তারপরও আমি আমার প্রিয় মুহূর্তগুলো যতটুকু পারি ক্যামেরায় ধরে রাখি। এদিকে চা নাস্তা করা কিন্তু শেষ, মেহমানও চলে গেল, ওদেরকে বলেছিলাম থাকার জন্য, কিন্তু ওরা হচ্ছে হাসপাতালে যাবে সময় নেই তাই দ্রুতই চলে গেল। আর এইদিকে জুনুন খুব কান্না করছে জেমস খাবে, তো প্রথমে ভেবেছিল ওর জেমস আনা হয়নি, কিন্তু ওর বাবা তো আগেই এনে রেখে গিয়েছে, তো দেওয়ার পর ভীষণ খুশি। আর সামিওকে হচ্ছে এটাকে পিস্তল ধরে আর কি গুলি করার চেষ্টা করছে। তো এই তো আমার অর্ডার করা জিনিসটা, যেহেতু এটা পাশের বাসা থেকে এসেছে এই জন্য আমাকে হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হয়নি, স্বামীও হচ্ছে ডেলিভারি ম্যানের কাজটা করে দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুব পছন্দ হয়েছে ছোট্ট একটা সেট, আমি থ্রি পিসের সাথে পরার জন্য এনেছি। আর এই হচ্ছে ওদের পাঞ্জাবি, জুনুনের বাবার আর স্বামীর। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শপিং ভিডিও দিয়েই শেষ করে দিলাম, চা নাস্তা দিয়ে। আর যারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আর দেখেন এই গলার সেটটা পরার পর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমার ছেলেও আমাকে একটু ধরে ধরে দেখছিল আর বলছিল সুন্দর, নাইস, লাইক দিচ্ছিল। তো এভাবে আমাদের দিনকাল চলে যাচ্ছে খুব ভালো মতো, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।